লখনৌর বিপক্ষে ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নের জবাবে মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ এম এস ধোনি। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এদিন চেন্নাইয়ের 176 রান তাড়া করতে নেমে 6 বল বাকি থাকতে জয়ের দেখা পায় লখনৌ। দলের পক্ষে সর্বোচ্চ 82 রান করেছেন লোকেশ রাহুল। টসে হেরে প্রথমে ব্যাটিং নেমে শুরুটা নড়বড়ে হয় চেন্নাইয়ের। মহসিন খানের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন রাচিন রবীন্দ্র। শেষ দিকে জাদেজা ধোনির অনবদ্য চেষ্টা চেন্নাইকে পৌঁছে দেয় 177 রানে। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনৌ। এদিন ম্যাচ হেরেও যেন কোনো আফসুস নেই ধোনির। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ধোনি। ধোনি বলেন, ফিজ তার সাধ্যমতো চেষ্টা করেছে উইকেট তুলতে, তাও শেষ দিকে গিয়ে ডিককে আউট করতে পেরেছে। মোস্তাফিজের মতো আমাদের আরও কয়েকজন বলার থাকলে আমরাই চ্যাম্পিয়ন হব আশা করি। আমি চাই মোস্তাফিজ সামনের ম্যাচটি তো তার ধারাবাহিকতা ধরে রাখুক। তো প্রিয় দর্শক, আপনার কাছে কেমন লেগেছে মোস্তাফিজ সম্পর্কে ধোনির এই গুরুত্বপূর্ণ মতামতটি?